শিল্পীর হাতের ছোঁয়ায় আখের খোসা দিয়ে ফুটে উঠল দেবী দুর্গার একচালা মূর্তি। ফেলে দেওয়া পরিচ্ছন্ন আখের খোসা থেকে দেবী দুর্গার একচালা মূর্তি বানিয়ে ফের শিরোনামে এলো বাঁকুড়া শহরের পাঠক পাড়ার শিল্পী অর্পিতা সরকার। এই প্রথমবার নয়, আগমনী সুর বাজলেই শিল্পীর মনে আসে ভিন্ন রূপে মাকে তুলে ধরবার ভাবনা। সারা বছরই বাড়ির মধ্যে থাকা নানান উপকরণ ব্যবহার করে গহনা, ঘর সাজানোর জিনিসপত্র থেকে উপহার নিজের হাতে শিল্পী সত্তায় ফুটিয়ে তোলেন। পেন্সিলের খোসা থেকে রসুনের খোসা, কখনো বা নারকলের ছোবরা, কিংবা ভুট্টার খোসায় বা আলপিনের মাথায় বারংবার ফুটে উঠেছে দেবী দুর্গার রূপ। তবে এবার ফেলে দেওয়া আখের খোসা থেকে এক চালা 8 ইঞ্চির পাটাতনের ওপর ফুটে উঠল দেবীর রূপ। দেবীর সাথে স্থান পেল অসুর ও সিংহ। তবে এবার মূর্তির একটু ভিন্ন ধরনের মূর্তি সজ্জার সাথে রয়েছে থিম। মূর্তির এক পাশে দেবী রূপকে দেখা গেলেও অন্য পাশে জানান দেয় নির্যাতিতার এক নারীর প্রতিমূর্তি। সমাজে নারী নির্যাতনকে দেবীর নির্যাতনের রূপে ফুটিয়ে তুলেছেন শিল্পী। ব্যুরো রিপোর্ট, দুরন্ত বার্তা। এই বছর একটু অন্য টাইপের বানিয়েছি, মানে থিমটা একটু আলাদা অন্য বছর থেকে। অন্য বছর যেরকম পুরো মানে পরিবার সহ মা দুর্গা মেট তৈরি করি, এবছর শুধুই মা দুর্গাকেই করেছি, তবে একটু আলাদাভাবে। বহু যুগ ধরে নারী নির্যাতন চলেই আসছে এবং দিন দিন এটা বেড়েই চলেছে, সেই জন্য এইগুলোকে যাতে বন্ধ করা যায় বা এইগুলোর প্রতিবাদ স্বরূপ আর কি, একটা মা মানে মা দুর্গা দু একই অঙ্গে দুই রূপ তৈরি করেছে। একদিকটা মা দুর্গা, আর আরেকটা দিক হচ্ছে একজন নির্যাতিতা নারী যে বিচার চাইছে, আর বাকি তার সাথে কিছু কিছু জিনিস অ্যাড করেছি, মানে যেগুলো মানে শাস্তি হিসেবে ধরা হয়, যেরকম হ্যান্ডকাপ, ফাঁসির দড়ি, এইসব আর কি। মা দুর্গা যেরকম আমাদের সকলকে, গোটা জগৎকে যেরকম অসুরের হাত থেকে, মহিষাসুরের হাত থেকে মুক্ত করেছিলেন, সেরকম আমি মানে এরকম হওয়া উচিত, মানে শুধু আমিই চাই না, এটাই হওয়া উচিত যে প্রতিটা মেয়েকেই সেই রকম রূপ ধারণ করে এই মানুষরূপী অসুরদেরকে যাতে নিধন করতে পারে, সেটাই হওয়া উচিত। সেই জন্য সকল নারীকে বলবো যে মানে এরকম মানে যাতে নিজের মধ্যে যে মা দুর্গার যে রূপ থাকে বা শক্তি থাকে, সেই শক্তিটাকে জাগিয়ে তোলা। এটা শুধুমাত্র আখের যে রস বের করার পর যে ছোবড়াটা থাকে সেটা আছে, আর ওটার খোসাটা আছে, বাকি আর অন্য কিছু ব্যবহার করা হয়। মোটামুটি 1 মাসের মতো সময় লেগেছে। অর্পিতা সরকার।